আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকে একটি শুভ দিন, ভাই বোনের পবিত্র বন্ধন, রাখি বন্ধন। তো আজ যেহেতু পূর্ণিমা, আমাদের ঘরে নিরামিষই হচ্ছিল, তো ভাত হয়েছিল পেঁপে কুড়িয়ে নারিকেল দিয়ে ঘণ্ট, চালতা দিয়ে ডাল, মোচার কলিকোপ্তার তরকারি। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি সৃষ্টি নিজের হাতে বানিয়ে ভাইদের জন্য, দিদিদের জন্য গিফট তৈরি করেছিল। এদিকে গোপাল সোনাকে প্রথমবার সৃষ্টি রাখি পরালো, কেন কি গোপাল কিন্তু গত বছর রাখি বন্ধনের দিন আমাদের ঘরে ছিল না, এক বছর পুরো হয়নি যে গোপাল আমাদের ঘরে এসেছে। তারপরেই কিন্তু সৃষ্টি ঋষিকে রাখি পরাচ্ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। তখন তোমাদেরকে দেখালাম সৃষ্টি নিজের হাতেই সব গিফটগুলো তৈরি করেছিল, সেগুলোর প্যাকেটও করে ফেলেছে। ঋষিকে রাখি পরানোর পরই চলে এসেছে রাহুল, বলতে পারো আরেকটি ছেলে, ঋষির আরেক ভাই, সৃষ্টির আরেক ভাই। ছোট থেকেই রাহুলকেও সৃষ্টি রাখি পরায়, তো সৃষ্টি মন দিয়ে রাখি পরাচ্ছিল।
দিনের বেলা চলে গেল সন্ধ্যার পর, তোমাদের দাদাভাই সৃষ্টি ঋষি শ্বশুর বাড়িতে চলে গেল, সেখানে আমার নাতনি তোমাদের দাদাভাইকে কিন্তু রাখি পরাচ্ছিল। দেখো কি পুচকু দেখছ, ও কিন্তু ভীষণ স্মার্ট একটা মেয়ে, দিশানা ওর নাম। আমার নাতনি তোমাদের দাদাভাইকে কি সুন্দর করে রাখি পরিয়ে দিচ্ছে। তারপর একে একে ঋষিকে পড়াচ্ছিল দিদিরা বোনেরা, আর সৃষ্টি পড়াচ্ছিল দাদাদেরকে ভাইদেরকে। এদিকে যেহেতু দাদা বিয়ে করেছে, বৌদিকেও কিন্তু রাখি পরিয়ে দিয়েছে। লুম্বা রাখি নাকি বৌদিদেরকে পরায়, তো যাই হোক দাদা বৌদিকে একসাথে রাখি পরানো হলো। ঘড়িতে বাজছে রাত ১০টা, দিঘে এসেছে রাঘব ঘরে, রাঘবের মা বাবা রাঘবকে নিয়ে এসেছে। তো সবার লাস্টের রাখিটা রাঘবই পরছিল। ভিডিওটা কেমন লাগলো আজকে জানি না, আমি তোমাদেরকে কি দেখাতে পারলাম অন্য কিছুই দেখাইনি। আজকে ভাই বোনের যেটা মিলন বন্ধন, ভাই বোনের একটা বন্ধন রাখি বন্ধন, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর একটাই কথা বলবো লাস্টে, এই যে রাখি পরানো হয়, প্রত্যেকটা ভাইকে বোনেরা পড়ায়, সেই ভাইদের কাছে আমার ভিডিওটা যদি কোনো ভাই দেখছো বা দাদা দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে এই যে ভাইকে বোনেরা রাখি পরায় রক্ষা করানোর জন্য, আমি বলবো প্রত্যেকটা ভাই একটা বোনের রাখি পরেছ সেটা ভেবে যে আমার বোনের রাখি পরেছে আমার বোনকেই রক্ষা করব, সেটা না। যত আমাদের দেশের যত ভাই বোনেরা আছে সবাইকেই রক্ষা করার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। প্রত্যেকটা পুরুষ মায়ের দ্বারাই, একটা নারীর দ্বারাই পৃথিবীতে এসেছে, এসেছেন বা এসেছ, তাই মহিলাদেরকে সম্মান করাটা আমি অন্তর থেকে চাই, যে মহিলাদেরকে সম্মান করো, তাহলে তোমাদেরও হাঁটতে চলতে বাঁচতে সুবিধা হবে। কেন, মহিলা ছাড়া কোনো গতি নেই। ছেলে সন্তানকে এটা শিক্ষা দেওয়া হোক যে মেয়েদেরকে কি করে সম্মান করতে হয়, তাহলে এই ছোটবেলার একদম 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 ঠিক না, মহিলাদেরকে সম্মান করো, আর অন্য বোন আর মারা তোমাদের কেউ না, সেটা যতদিন ভাববে আমাদের পৃথিবীতে কোনো শান্তি হবে না। প্রত্যেকটা পুরুষকেই বলবো এই রাখি বন্ধনের মর্যাদা রাখতে, আর মাতৃত্বের মর্যাদা রাখতে, সম্পর্কগুলোকে মর্যাদা দিতে।
আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই তোমরা খুব খুব ভালো থেকো, যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে নিশ্চয়ই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থেকে যেও। নতুন বন্ধু যদি কেউ দেখছো, পুরনো বন্ধুদেরকে বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবেসে জানি। আজকের মতো এখানেই রাখছি, বাই বাই, গুড নাইট।